السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا সবাই মিলে নামাজের দুরুদ পড়ব নামাজে যে দুরুদ আমরা পড়ি পারি না পারেন তো সবাই তাহলে গলা ছেড়ে দিয়ে ভালোবাসার সাথে ইবাদত হিসেবে পড়েন আলা আল্লাহ আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি বাহিমা নোয়াখালী সিরাত কমিটির উদ্যোগে সিরাতুল নবী আলিহি ও আলিহি ওসাল্লাম এই মাহফিলের মান্যবর সভাপতি আজকের এই আয়োজনে ওলামা এ কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে বলছি আমি আসলে দাওয়াতি ছিলাম না আমাকে আদেশ করেছেন আমার শিক্ষক মানে আজকের এই মাহফিলে প্রধান মেহমান ছিলেন আমার সরাসরি শিক্ষক আমি যাকে আমার বাবার মতো শ্রদ্ধা করি আমার বাবা বেছে নাই আপনাদের সবার কাছে দুই হাজার দশে আমি আমার আব্বা হারিয়েছি আমার আব্বার জন্যে আপনাদের সবার কাছে দোয়া চাই করবেন তো ঠিক এমনি আরো যতজন এখানে আসেন এমন বাবা হারিয়েছেন আব্লা সকলের বাবার কবরকে জন্নাতুল বাগান বলে কবুল করুন বলেন আমি ঠিক এমনি যাদের আম্মা বেঁচে নাই আমার আম্মা বেঁচে আসেন আম্মার জন্য দোয়া চাই যাদের মা বেঁচে আসেন আল্লাহ তালা সুস্থ দীর্ঘ জীবনে ধন্য করুন বলেন আমিদ আর যারা মাও হারিয়েছেন আল্লাহ তাআলা মায়ের কবরটাও জান্নাতুল ফেরদাউসের বাগান বানান বলেন আল্লাহ আহমেদ আরও জুড়ে বলেন আল্লাহ আহমেদ তো আমি আমার বাবার মতো যাকে সম্মান করি আমি যার সরাসরি ছাত্র আমি সরাসরি তার ছাত্র সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি আহল্লাহ আমি তার সরাসরি ছাত্র এবং এই জন্য আমি গর্বিত আমি দেশে বিদেশে যেখানেই পড়েছি শ্রেষ্ঠ শিক্ষকদের কাছে পড়েছি আমি হাদিস যার কাছে পড়েছি তিনি এখনো বেঁচে আছেন পৃথিবীতে সব হাদিসের হাফেজ বলেন ডক্টর আহমদ ওমর হাসেন তো আমি সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লা জফরি উনার ছাত্র উনি আমাকে আদেশ উনি বলেছেন যে তুমি যাই তা আমি এই জন্যে আমার বাজানের আদেশ পালনে এসেছি মেহমান তিনি আমি আমার বাজানের আদেশে আদেশ রক্ষার্থে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করবো বি তৌফি ওয়া বি ইদ আল্লাম তানা আল্লাহ তাআলা যতটুকু শিখিয়েছেন ততটুকু আমরা জানি এর বাহিরে জানি বন্দিগান আজকে সিরাতুল নবী সাল আলী এর মাহফিলে আপনারা অনেকক্ষণ কথা শুনেছেন আমি যখন পৌঁছালাম তখনও আমি শুনছিলাম যিনি কথা বলছিলেন এখান তার খাতি বয়সে তরুণ আমাদের হ্যাঁ হ্যাঁ বয়সে তরুণ তার শিক্ষকরা আমাদের বন্ধু কথা হলো তো শুনছিলাম তিনি বিদাতের বিরুদ্ধে বলছেন সুন্না আক্রে দরার কথা সবাইকে বলছেন হা আলহামদুলিল্লাহ আপনারা এমন সবগুলো আলোচনায় ধারণ করবেন গ্রহণ করবেন আমল করবেন আল্লাহ তালা তৌফিক দিন বলেন না আমি তবে হা একটি জিনিস সামান্য ব্যাখ্যা করা প্রয়োজন তা হলো আজ কি পরিবেশে আজ কি বাস্তবতায় আমরা একত্রিত হয়েছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে সিরাতুন নবী মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিশ্বনবীর নবীর জীবন আদর্শ বিশ্ব নবীর জীবন আদর্শ আমরা জানতে চাই তবে কি পরিবেশে আমরা যদি এখানে আমি আশা করি সব শিক্ষিত মানুষজন জেলা সদরে একেবারে প্রাণ কেন্দ্রে আয়োজন আর চেহারাগুলো বলে সবাই আপনারা লেখাপড়া করেন বিভিন্ন পেশায় নিয়োজিত হ্যাঁ আপনারা সবাই সজাগ সচেতন যদি সবাইকে প্রশ্ন করি বলুন কেমন আছেন আপনারা না আলহামদুলিল্লাহ তো অবশ্যই ইমানদার সর্বাবস্থায় কি বলবে মুন্তাবেহা বিশ্লেষণ করার প্রয়োজন আমরা কি পরিস্থিতিতে বর্তমান আমি কি বুঝাতে পেরেছি কারণ আমরা এমন এক পরিবেশে আপনারা জেলা শহরে একেবারে শহরের প্রাণ কেন্দ্রে বাজারে ঠিক না আমি অনেকগুলো বাজার ক্রস করে আসলাম মানে অল্প জায়গা কিন্তু গাড়ি চলে না মাসাল ধাক্কা মানে কেন যেন দেরি হলো আসতে আসতে হ্যাঁ এই যে বাজার আপনারা মসজিদ থেকে বের হলেই বাজার দানে বামে বাজার বলেন যদি কাউকে প্রশ্ন করি বাজারে ঢুকেন কেমন আছেন বলবে বাজারের ব্যাগটা নিয়ে আজাবে আছে কি আমি ভুল বলছি আমি যদি ভুল বলি শুদ্ধ করে দেবে রাগ করবেন না তো আপনারা সবাই বাজার করেন না করেন না তো বাজার দিয়ে যদি শুরু করি কারণ সবাইকেই বাজার করতে হয় আমিও মাঝে মাঝে করি করি না সবাই বাজার করি নিজের বাজার নিজে করা ভালো তো বাজারের ব্যাগটা নিয়ে কিতে আসি বলবেন। আরে আপনারা কর না একটু কিতে আসেন কারণটা কি কারণটা হলো বলবেন হুজুর কারণ হলো জিনিসের দাম অনেক কম না বেশি আপনারা বলবেন উদাহরণ চিনেন না কি আপনারা কিন্তু দাম কত এটা কি শান্তির কথা না আজাবের কথা শুধু তাই না হঠাৎ করে শুনলাম মিস্টার লবন কি এ মিস্টার কইলাম একটু ইজ্জত দেয়া নাইলে খালি লবণ কইলে তো খারাপ লাগে মিস্টার আচ্ছা এমনি ভাবে মিস্টার পেয়াজার মিস্টার লবণের গায়ে যে বাতাস লেগেছে আর এর এই ধাক্কায় যে আজাব আমাদের এটা কি শুধু পেঁয়াজার লবণ না সব জায়গায় আছে সন্দিগ্ন ঠিক এমনি করে প্রত্যেকটি মানুষকে যদি প্রশ্ন করেন হা একটা মানুষকে যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন যে কেমন আসেন ব্যক্তিগত জীবন বলতে বুঝায় নিজের পরিবারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাবা স্বামী মা বাবা নিয়ে পরিবারে কেমন আছেন তাইলে কয়জন বলতে পারবে ভালো আসে কয়জন যাই হোক আসলে খুবই কঠিন বাস্তবতা অধিকাংশ মানুষ বলবে স্বামী হলে বলবে আমি বড় কষ্টে আছি কারণ কার যন্ত্রণা আমি কইতেছি না সত্য যিনি স্বামী তিনি বলবে বড় ধাক্কা কে দিতেছে ঠিক এমনি নারীদেরকে যদি প্রশ্ন করেন আমাদের মা বোনদের কয়জন বলতে পারবে সংসারে সুখে আসি অধিকাংশ মায়েরা বুনেরা বলবে ওই পুরুষ নামক দুষ্টের কারণে রাগ করতেছেন আপনারা এবার কিন্তু আপনাকে বিরুদ্ধে বাজ গেছে হ্যাঁ সত্য না মিথ্যা পুরুষ যেমন স্বামী হিসেবে বলে আরামে নাই ঠিক এমনি স্ত্রী স্ত্রী হিসেবে বলে সংসারে সুখে কার কারণে সবাই না অধিকাংশ ঠিক এমনি সন্তান সন্ততি কয়জন বলতে পারবে ভালো আছে হ্যাঁ বরং পরিবারে পরিবারে সংসারে তুষের আগুন আছে না নাই ভাই চিনেন নোয়াখালির লোকজন তুষের আগুন বুঝতেছেন দেখা যায় হ্যাঁ তুষের আগুন সংসারে এবার যদি আসেন সংসার ছেড়ে সমাজে 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 তাহলে কেমন আসি এটা আজ আমাদের সরকার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কারা দেখিয়েছে কারণ সরকার দেশ শাসন করছে সমাজ শাসন করছে সরকার দলের লোকেরা সরকার দলের নেতারা চালায় না কথাটা মিথ্যা সত্য নিজের বিরুদ্ধেও সত্য বলা উচিত রাজিয়া সেবেন সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত সরকার শুদ্ধি অভিযান শুরু করেছে অবশ্যই যথাযথ শুদ্ধি অভিযান চালানো উচিত তবে বোঝা উচিত কখন শুরু করেছে কারণ যখন সরকারও বুঝেছে কেসিনো না দললে সরকারেও সরকারকেও কি আপনারা বুঝেন না বুঝেন গভর্নমেন্ট কতটুকুন কঠিন বাস্তবতার মুখোমুখি হলে বড় নেতাদেরকে ধরতে পারে ধরেছে না প্রধানমন্ত্রী বলেছেন আরো ধরবেন কারণ সমাজটা এমন হয়ে গিয়েছে যে যে নেতা সে হওয়া উচিত সেবক কি হওয়া উচিত কিন্তু আজ যারা নেতা তারা হলো ডাকাত সবাই না কেউ কেউ ঠিক না বেটি আরে ভাই রাগ করতেছে কথাটা মিথ্যা কথাটা মিথ্যা আফসোস যারা সেবা করে তারাই নেতৃত্ব দেবে তাদেরকে আল্লাহ আরো আগায় দিন বলে না আমি আরো জুড়ে বলে না আমি বন্দি শুধু তাই না সমাজ রাষ্ট্রযন্ত্রের বাস্তবতায় যদি তাকান দুর্নীতি কোথায় গিয়েছে একটা বালিশ একটা দাম কত আচা শুনেন শুনেন আপনাদের এই জায়গাটার নাম কি ভাই আরে না এই মাইজ দিতে হয় তো একটা বালিশের দাম একশো দেড়শো দুইশো চারশো পাঁচশো ওই যে শিমুল তুলার বালিশ হলে পাঁচ সাতশো এক হাজার হতে পারে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে এমএ পাস শিক্ষিত মানুষেরা বালিশের দাম লেখছে কয় হাজার হ্যাঁ এই যে শুনছেন তো একটা বালিশের দাম কত ডাকাত কাহাকে বলে ডাকাত কি রাগ করতেছেন আপনারা কথাটা মিথ্যা না সত্য শুধু তাই না বালিশটা মাটি থেকে ছয় তলায় উঠ মাটি থেকে ভাড়া কত আপনারা খবর টবর দেখেন না না নিউজ টিউজ দেখেন না এটা আমাদের সমাজ এটা আমাদের রাষ্ট্রের বাস্তবতা একটা বালিশ মাটি থেকে ছয় তলায় উঠতে ভাড়া কত এই হলো করুণ বাস্তবতা আমাদের রাষ্ট্রের রাষ্ট্র যদি বাদ দে আপাতত বললাম বাংলাদেশ বাদ পৃথিবীটা ঘুরে আসি পৃথিবীটা রাজি আছেন আমার সাথে ঘুরতে তেলে চলেন আমরা একটু ইন্ডিয়া যাই যাই যে রাজি আছেন ইন্ডিয়া গেলাম ইন্ডিয়াতে শত শত বছরের প্রাচীন মসজিদ ভেঙে ফেলা হয়েছে ঠিক না বেটি শত শত বছর যাবত মসজিদ ছিল নামাজ হয়েছে জুরে গায়ের জুরে ভেঙ্গে ফেলা হয়েছে তারপরে সুপ্রিম কোর্ট ভারতীয় সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে তারা স্বীকার করেছে এটা শত শত বছর থেকে মসজিদ ছিল শত শত বছর থেকে নামাজ হয়েছে শুধু তাই না মসজিদের মাটির নিচে খনন করে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ রিপোর্ট দিয়েছে এখানে অন্য কোন স্থাপনা বিশেষ করে মন্দির ছিল এমন কোন প্রমাণ প্রমাণ এটা আপিল ডিভিশন তার রায়ে বলেছে কিন্তু সর্বশেষে বলেছে বিশ্বাস কি বিশ্বাসের কারণে কিছু হিন্দু বিশ্বাস করে এটা রামের জন্মভূমি তাই তাদের দিয়ে দিল এটা হলো ভারতীয় সুপ্রিম কোর্টের রায় বিশ্বাসের কারণে শুধু দলিল না প্রমাণ না কিসের কারণে পৃথিবীতে যদি কেবল বিশ্বাসের কারণে রায় হয় তাহলে আদালত আর সুপ্রিম কোর্ট থেকে লাখ টাকা শান্তি আসবে না আজাব আসবে আমি কি বুঝাতে পেরেছি তাই কঠিন বাস্তবতায় দেখুন কাশ্মীর বলতেই হয় কাশ্মীর বলতেই হয় আফগানিস্তান বলতেই হয় বেটি আজ যত জায়গায় তাকাবেন আজাব আমাদের বাড়ির কাছে আরাকান মায়ানমার আরাকান বার্মা লক্ষ লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে নিজের শত শত বছরের আবাস ভূমি থেকে তাদেরকে আচ্ছা এই যে আজাব এই আজাবের শেষ আছে বলেন তার মানে আমরা সবাই মিলে অন্তত একটা কথায় একমত হলাম যে আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে যেদিকে তাকাই দেখি আজাব আর আজাব আর কিন্তু আমরা চাই শান্তি আমরা চাই আমরা কি চাই জোরে বলেন কি চাই আমরা শান্তি চাই চাই সুতরাং অনেক বেশি কাজ আমরা করতে পারব না আমরা কোরআনকে বললাম দুস্ত কোরআন একটা কাজের কথা বলো কয়টা জোরে বলেন কয়টা অনেক বেশি ওয়াদ শোনার সময়ও নাই অনেক বেশি কাজ করারও আমাদেরকে শর্টকাট বলো কি নাক পাতাইল্লা রাস্তা রাজি আছেন তো ইনশাআল্লাহ শর্টকাট নাক পাতাল্লা রাস্তায় আমরা শান্তি চাই এমন শান্তি যে শান্তি দুনিয়াতেও এবং দুনিয়াতেও কারণ আমরা দুনিয়ায় অল্প সময়ের জন্যে মৃত্যুর পেয়ালা পান করে চিরস্থায়ী চিরন্তন জীবনের দিকে আগাবো সবাইকে যেতে হবে প্রাণ যার মৃত্যুর পেয়ালা তাকে অবশ্যই পান করতে হবে না হবে না কারণ হল আল্লাহ রব্বুল আলমী নিজেই কোরআন আল ক্যারিমে ঘোষণা করে বলেছেন কুল্লো নফসিন দাইকাতুল মউত পড়েন না কুল্লু নাফসিন দাইকাতুল প্রাণমাত্রই জীবনমাত্রই মৃত্যুর পেয়ালা পান করতে হবে তাই শান্তি চাই দুনিয়ায় শান্তি চাই কেবল দুনিয়ার শান্তি না শান্তি চাই আখেরাতে আমরা দুনিয়া ভুলব না আখেরাতের শান্তিও ছাড়ব না তাই একসাথে একটা কাজের দ্বারা দুনিয়াও চাই দুনিয়াও চাই কারণ দুনিয়া যারা ভুলে যায় আখেরাত দুনিয়ায় ভালো কাজ করতে না পারলে আখেরাতে শান্তি পাওয়া কেবল আখেরাত নিয়ে যারা ব্যস্ত থাকে তারাও আসলে সফল কাম হতে পারে আমাদের সমাজে দুর্ভাগ্য কিছু মানুষ কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত আর কিছু মানুষ কেবল আখেরাত ব্যস্ত সমন্বয় করতে হবে দুনিয়া ভুলা যাবে না আখেরাত তো আল্লাহ রবাহিন নিজে করিমে আল্লাহ রবাহিন কোরআন আল করিমের আম্বিয়া সৌরার নাম কি আম্বিয়া আম্বিয়াতে স্পষ্ট করে বলেছেন কথাটা কোরআন আল তুলে দিয়েছে না কথাটা কোরআন আল করিমের না বরং কোরআনের আগে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন একটি কিতাব তার নাম যাবুর নাম কি দাউদ আল ইসলাম চিনেন রাব্বুল আলামিন চারজন রসূলের উপরে চারটি পূর্ণাঙ্গ কিতাব নাজিল করেছেন এর একজন দাউদ আলাইহিস সালাম তার উপরে যাবুর দাউদ আলাইহিস সালামের উপরে কি মুসা আলাইহিস সালাম তার উপরে তাওরাত ঈসা ইবনু মারিয়াম আলাইহি মাসলাম তার উপরে انجিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে বলেছেন কিন্তু কথাটা যাবুর কিতাবের রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুর মিম বাদে ذكر أن الأرض يرثها عبادي الصالحون جرى بارين أمر شدي بارين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون কার কথা রাবুল আলমিন বলছেন ওয়ালাকাত এবং নিশ্চয় কাতাবে না আমি আল্লাহ তালা লিখে দিয়েছিলাম ফিজাবুরি দাউদ আলী সালামের উপরে নাজিল করা জাবুর কিতাবের মধ্যে আমার দিকির আমার উপদেশ বলে দেয়ার পরে কার উপদেশ কি লেখে দিয়েছিলেন এই যে পৃথিবী এই যে পৃথিবীটা কি মিরাজ মিরাজ তো উত্তরাধিকার উত্তরাধিকার পয়সা দিয়ে নয় বিনিময়ে নয় জন্মের কারণেই মালিক এর নাম এর নাম রব আলমিন বললেন জাবুর কিতাবে তার উপদেশ লিখে দেয়ার পরে রাব্বুল আলমিন এটা লিখে দিয়েছিলেন এই পৃথিবীটা মিরাস হলো আল্লাহর বান্দা যারা আর যারা সৎকর্ম পরায়ণ তাদের জন্য কাদের জন্য পৃথিবী সৎকর্ম পরায়ণ আল্লাহর বান্দাদের জন্য তাই পৃথিবীর মালিক কারা ভালো মানুষেরা কারণ নেচার মানুষেরা স্বালহীনরা পৃথিবীর পৃথিবীর মালিক সুতরাং যে দুষ্ট সুন্দর ঘুস্তর আত্মাচারী নিবিড়নকারী সে হল ডাকাত মালিককে ভালো মানুষ মালিককে কে বলেছে আপনারা আমরা কি নিজেদেরকে ভালো মানুষ দাবি করতে পারিনি আরে ভাই একটু পাপ আছে তবুও একটু কর না যে চেষ্টা করছি ভালো মানুষ হওয়ার ভালো মানুষ হওয়ার আল্লাহ কবুল করেন বলেন আমি দুইটা হাত তুলে বলেন আমি আল্লাহ আমি সুতরাং আমরা যারা চেষ্টা করছি ভালো মানুষ হওয়ার আমরা পৃথিবীর মালিক বলেছেন কে কে বলেছে আল্লাহ সুতরাং সুদকুর সুতরাং ঘুষকুর সুতরাং ডাকাত যারা সতর্ক হওয়া উচিত সাহস আছে আছে আপনারা কে হুজুর আমরা হলাম মহাবীর পুরুষ কি গল্প আছে ডাকাত যখন রাস্তায় আমি তখন বারান্দায় ডাকাত যখন উঠা নেয় আমি তখন বারান্দায় বা ভিতরে ওই যে আপনারা জানেন কত বড় বীর পুরুষ ডাকাত যখন ঘরে আমি তখন লক্ষণ সেনের মতো পিছনের দরওয়াজা দিয়া বেরিয়ে গেলাম জানেন তো লক্ষণ সেন পিছনের দর কয়জন সতেরো জন ঘুরসোয়ার এসেছিলেন মালিক ডাকাত পিছন দিকে পালায় গেছে আজকে মালিকরা নিজেকে চিনে না তাই ডাকাতরা সব জায়গায় ঠিক আপনারা ঠিক না কইলোতে লাগ করতেছেন না ও ASCII বিরুদ্ধে যাইতেছেন না चलाया না বন্ধ করে দিন বন্ধegan আল্লাহ রাব্বুল আলামিন এই বলে কুরআন আল কারীমে থামেন নাই বরং কুরআন আল কারীমের সূরাতুল বাকারার 200 নাম্বার আয়াতে রব্বুল আলামিন একদল মানুষের বদনাম করেছেন কে? আল্লাহ। রব্বুল বলেছেন, ফামিনা আন-নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ-দুনিয়া ওয়া ফিল আখেরাতি মেন খালা কার কথা রাব্দুল আলমিন বললেন একদল মানুষ আছে এমন যারা কেবল দুনিয়া 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 চায় টাকা চায় পয়সা চায় ব্যবসা চায় পদ চায় দুনিয়া চায় খালি দুনিয়া আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আখেরাতে কিছুই নাই আছে না নাই এখানেও যারা আসি যদি প্রশ্ন করি কয়জন দোয়া করতে গিয়ে আখেরাতের কথা বলেন সবাই খালি দুনিয়ার জন্য দোয়া করে রাগ করবেন যারা দোয়া চায় আলে মোলামা প্রশ্ন করে দেখেন কয় ভাই ছেলের জন্য মেয়ের জন্য পরীক্ষার জন্য ব্যবসার জন্য টাকার জন্য উন্নতির জন্য প্রমোশনের জন্য দোয়া করে ইমান সহ মরতে চায় এ দোয়া চায় খুব এক দুইজন হতে সুতরাং কিছু মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে না নাই আছে না নাই কিন্তু রব্বুল আলমিন প্রশংসা করেছেন আরেকদল মানুষ আছেফ সুরতুল বাকরার দুইশো এক নাম্বার আয়াতে কে বলেছেন আল্লাহ তালা বলেছেন শুনে নাও আর একদল মানুষ আছেমন ওয়া মিনম মাইয়া কল অব্বানা আতিনাফিতনিয়া হাসানা ওয়াফিল আখেরাতি حسنة وقنا عذاب النار عبر أخرى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى كلن যারা বলে হে আল্লাহ দুনিয়াতে হাসানা দাও আখেরাতেও হাসানা দিও আর আগুনের আজাব থেকে বাঁচায়া দাও বলেন আমি আর ও জুড়ে বলেন আমি আমরা ওই দল হতে চাই না চাই না দুনিয়াতেও শান্তি চাই আখেরাতেও দুনিয়াতেও হাসানা চাই আখেরাতেও কিন্তু আমরা সবাই একমত যে বর্তমানে চলছে আজাব বর্তমানে চলছে তাই কোরআন কে আমাদের প্রশ্ন সিরাতের মাফিলে এসে দুস্ত কোরআন বলো আমরা আজকে সিরাতের মাহফিলে এসেছি আমাদের খুব সময় তোময় নাই আমরা বড় ভিজি আমরা বড় বড় ব্যস্ত শর্টকাট পাতাল্লা রাস্তায় দুনিয়ায় শান্তি চাই কি কাজ অন্তত একটা কাজের কথা বলো দুস্ত যে কাজ করলে দুনিয়াতেও শান্তি জীবিত অবস্থায় শান্তি মরলে পরেও কোরআন বলে দুস্ত তেলে শোনো তোমার শর্টকাট রাস্তা দেখাই তুমি কোরআন আল করিমে সুরাতুল আনফাল নামটা কি সোরাতুল সোহরাতুল আনফাল নামে একটি সোরা আছে সোরা আছে বিশ্বাস হয়তো আপনাদের সোরাতুল আনফাল সোরাতুল ঠিকানা দিয়ে বলতেছি কোরআন বলতেছে দুস্ত একশো চোদ্দটি সোরা আছে আমার তবে এর মধ্যে আল আনফাল নামে একটা সোরা আছে না নাই ওই সোরাতুল আনফালের নাম্বার আয়াত কত নাম্বার আয়াত পুরা আয়াতটা না এই পুরো তেত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশটা শুধু বুঝো মানো তেইলে দুনিয়া আখেরাত সব জায়গার চিরন্তন শান্তি পায়া যাইবা কন্যা আসতে কন রাসেন ইনশাল্লাহ রাজি আছেন ঠিকানা দিলাম সূরার নাম আল আনফাল আল আনফাল সূরাতুল আনফাল অথবা সূরা আল আনফালের কত নাম্বার আয়াত পুরো আয়াতটা না আয়াতের প্রথম অংশ এই আয়াতের কি আয়াতের প্রথম অংশ হলো রব্বুল আলামিন বলছেন কে বলছেন জুরে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কানাল্লাহু লিউআয্জিবাহুম ওয়া আনতা ফীহ কার কথা আল্লাহ আল্লাহ বলছেন কুরআনের আয়াত সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের প্রথম অংশ একটা আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানাল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম এর অর্থ হলো আর আল্লাহ তাআলার জন্য কখনোই উচিত না আল্লাহর জন্য কখনোই উচিত না যে তিনি তাদের শাস্তি দেবেন শাস্তি কে দেবেন কে দেবেন আল্লাহর জন্য উচিত না তিনি শাস্তি দেবেন শর্ত একটা ওয়ান ফিহিম নবী হে তুমি তাদের মাঝে আসো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের মাঝে আসেন তুমি তাদের মাঝে আসো আর আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন এটা আল্লাহর জন্য উচিত উচিত কি আয়াতুল শাহে নজুল হলো ইবনে কাসির বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন ইবনে কাসির নাম শুনছেন এই পৃথিবীতে আল কোরআন আল করিমের সব সবচাইতে বিশুদ্ধতম হাদিস ভিত্তিক যে তাফসির হাফেজ উদ্দিন ইবনে কাসির তিনি বলেছেন এই আয়াতের এ নজুল হলো আপনারা মিস্টার আবু জেহেল নাম শুনছেন শুনছেন আসলে এর নামটা কি ছিল নামটা ছিল আবুল হেকাম আবুল বুদ্ধির বাবা জ্ঞানের বাবা কিসের বাবা তবে এটা ছিল লকব আসল নাম ছিল আমর আসল নাম ছিল আমর বিনিল হেসাম আমর বিনিল হেসাম কিন্তু এতটাই পণ্ডিত ছিল লোকজন তাকে বলতো আবুল আবুল হেকাম বুদ্ধির বাবা কিন্তু কোরআন যখন নাজিল হলো কোরআন যখন নাজিল হলো তখন তার নাম হয়ে গেল মূর্খের বাবা কিসের বাবা বলেন কিসের বাবা মূর্খের বাবা আমরা সবাই জানি নাম আবু জেহেল আসলে নামটা ছিল আমর বিনিল হেসাব লকব ছিল জ্ঞানীর বাবা কোরআন নাজিল হওয়ার পরে তার জ্ঞান কোরআনের সামনে কিছুই না তাই নাম হয়ে গেল কি মূর্খের বাবা কিসের বাবা মূর্খের বাবা সে এমন কোনো দুষ্টামি নাই যা করে ওর চেলা চামুন্ডা এখনো আছে না নাই কয়

অন্যায় অনাচার দুষ্টামি নাই অনাচার তার দুষ্টামি এমন অবরণনীয় বাস্তবতায় পৌঁছেছে আরবের প্রত্যেকটি মানুষ মাত্রই জানে শুধু তাই না চোদ্দশো বছরের ইতিহাস আমাদের সামনে জানায় পাপ অনাচার পাপাচার শাস্তি পাওয়াটা বাধ্যতামূলক ছিল না ছিল না শুধু তাই না সে একবার বিশ্বনবীকে ডেকে বলল ও মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সে তো সাল্লাম বলে নাই আমরা বলছি সে বলছে হে মোহাম্মদ আমরা বলি সাল্লাহ সে বলল যদি সত্যি যদি সত্যি তুমি সঠিক নবী হও সত্যি যদি তোমার উপর নাজিল করা কোরআন সত্য হয় সত্যি তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ ওই আল্লাহ তালা যদি সত্য হন তাহলে আম তিরালাইনা হেজাও রাত আকাশ থেকে পাথরের বৃষ্টি হয় না কেন আবুজেহেল চ্যালেঞ্জ করে বলেছে মোহাম্মদ উল্ রসুল বর্তমান সময়ের অনেক আবুজেহেলের নাতিপতিরাও এই কথা বলেন নাকি আরে আমি তো বুঝতেছি না বলেন আল্লাহ হেদায়েত نصیব করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন বান্দাগণ আবু জেহেল যখন চ্যালেঞ্জ করে বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু সত্যি যদি আপনি সত্য হন কোরআন যদি সত্য হয় আল্লাহ তাআলা যদি সত্য হন তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাতুরের বৃষ্টি কেন নাজিল হয় না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারি চ্যালেঞ্জ শুনে রব্বুল আলামিনের জন্য রব্বুল আলামিনের দিকে তাকালেন এই চ্যালেঞ্জের কথা শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব চাইলেন কার কাছে কার কাছে দিয়ে বলেন কার কাছে আল্লাহ তালাব কেমন পর্যন্ত সবার কাছে শিক্ষকণীয় করে আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়াবা কানাল্লাহ লিও আহুম ওয়াং তাফিম আল্লাহ তালার জন্য উচিত নয় কার জন্যে উচিত না আল্লাহর জন্য উচিত না আলমী বলতে গিয়ে বললেন তাকিদ নিশ্চয়তা বিধানের জন্যে অর্থাৎ এমন পাপ তারা করেছে শাস্তিটাই উপযুক্ত আজাবটাই উপযুক্ত গজবটাই উপযুক্ত কিন্তু আল্লাহর দায়িত্ব নয় গজবের উপযুক্ত হওয়া সত্ত্বেও কাউকে আজাব দেয়া কারণ হল আজাব দেবেন না আল্লাহ এই জন্যে কারণ মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের মাঝে কल्ला সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর অবস্থান বিশ্বনবীর উপস্থিতি আজাব কে বারণ করে দেয় কल्ला সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তা না হতো তাহলে বিশ্বনবীর সাথে যারা দুষ্টামি করেছে মশা যেমন தাপপর দিলে অস্তিত্ব মিশে না ভাই অস্তিত্ব থাকে না আবু জেহেল আবুল আহাবদের অস্তিত্ব তেমন থাকত না কিন্তু আল্লাহ তাআলা আযাব দেন নাই কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে ছিলেন বলেন না সুবহানাল্লাহ আমরা শুনছিলাম সূরাতুল আনফালের কত নাম্বার আয়াত তেত্রিশ নাম্বার আয়াত আল প্রথম অংশটুকু যাতে বলেছেন কে আল্লাহ তাআলা বলেছেন আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা যারা এই বিশ্ব নবীর সাথে দুষ্টামি করেছে তাদের শাস্তিটা প্রাপ্য ছিল গজবটা প্রাপ্য ছিল শাস্তি আর আজাব প্রাপ্য ছিল কিন্তু নবীজি তাদের মাঝে ছিলেন বলে আজাব দেন নাই কে কে দেন নাই আল্লাহ বলেছেন জন্যে উচিত না কার জন্য উচিত না আল্লাহর আল্লাহ তিনি শাস্তি দেবেন যতক্ষণ বিশ্বনবীর অস্তিত্ব আছে কন্যা আল্লাহ আপনারা বলবেন সেই সময়ে এই জন্যে আকাশের গজব আসে নাই আমরা তো চোদ্দশো বছর পরে সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল নবীজি আমাদের থেকে চলে গেছেন কারণ চোদ্দশো চল্লিশ আমাদের থেকে বিদায় নিয়েছেন চোদ্দশো তিরিশ বছর চোদ্দশো তিরিশ বছর আগে আমরা যদি নবীজির যুগে থাকতাম তাহলে অবশ্যই জীবন সম্পদ সব বিলিয়ে দিতাম নবীর কদমে ঠিক না বেটি কিন্তু চোদ্দশো বছর পরে আজ আমরা এই মসজিদে বসে শুনছি নবীজির সত্তা যেখানে আল্লাহ তালা আজাদ দেন না তাহলে আমাদের কি করণীয় তাহলে শুনুন আল্লাহ রাবুল আলমিন কেমন পর্যন্ত সকল মানুষ যারা বিশ্বনবীর নবীর পায় নাই তবে নবীজির সাকাত না পেয়ে যারা ধারণ করে কি ধারণ করে কি ধারণ করে নবীজির সাক্ষাৎ পায় নাই কিন্তু নবীজির জীবন আদর্শ নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্থন নবীজির গুণাবলী যারা জীবনে ধারণ করে কানে শ্রবণ করে বাস্তবে আমল করে যতক্ষণ নবীর আদর্শ আমল করে নবীর সত্তা তার সাথে আছে বলে না শুভার মা বেচে নাই কিন্তু তার সুন্নত আছে না নাই বলেন আসে না নাই তাই এই আয়াত আল করিম এই কোরআন আল করিমের আয়াত আমাদের সবাইকে দলিল দেয় জীবনে যতটুকু নবীর সুন্নত মানবা ততটুকুন শান্তি পাবা ওই শান্তি দুনিয়ায় ওই শান্তি আখেরাতে আমি কি বুঝাতে পেরেছি বিশ্ব নবীকে আমরা পাই নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তাকে আমরা পাইনি বটে তবে তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সমর্থন প্রত্যেকটি গুণাবলী আমাদের মাঝে আসে না নাই আছে না নাই হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ আলী ওসাল্লাম চোদ্দশো তিরিশ বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু এখনো নবীজির সব কিছু আমাদের সামনে আসে না নাই আসে না নাই তাই আমরা যদি বলি আমাদের বাজার কিভাবে চলবে আমাদের সংসার কিভাবে চলবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কিভাবে চলবে মা বাবার সাথে সন্তানের জীবন কেমন চলবে নেতা আর কর্মীর জীবন কেমন চলবে অর্থনীতি কেমন চলবে সমাজনীতি কেমন চলবে পররাষ্ট্রনীতি কেমন চলবে বিচার ফায়সালা কেমন চলবে সব কিছু নবীর জীবনে আছে না নাই বলেন আছে না না আবার প্রথম কথায় ফিরে আসি বলছিলাম বিদেশ ঘুরতে গিয়ে ইন্ডিয়ার কথা কিসের কথা ইন্ডিয়াকে আমরা ভালোবাসি কোন সন্দেহ নাই তিন দিক থেকে ঘেরে ধরে আছে একদিকে পরম বন্ধু সন্দেহ নাই ভালোবাসি কিন্তু সুপ্রিম কোর্টের ওই আদেশটা আমাদেরকে হতচকিত করেছে শিক্ষিত মানুষ মাত্রই শিক্ষিত মানুষ মাত্রই স্তম্ভিত হয়েছে ঠিক না বেটি বিশ্বাস দিয়ে রায় চলে বিশ্বনবী বিশ্বনবীর কাছে যান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী একটি সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি নিজে প্রদান বিচারপতি ছিলেন ঠিক না বেটি বিশ্বনবী প্রদান বিচার ছিলেন মদিনায় নবীর দরবারে বিশ্বাস দিয়ে রায় হতো না বিশ্বাস দিয়ে রায় হতো না রায় হতো দলিল আর প্রমাণ দিয়ে ঠিক না ঠিক না বিখ্যাত ঘটনা আপনারা জানেন একবার নবীজি সাল্লা ইবনে কাসিম বুখারী বর্ণনা করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একজন বাদী আর বিবাদী গেলেন বিশ্বনবী বাদী বিবাদীর মামলা শুনে যিনি মুসলমান নয় তার পক্ষে রায় দিলেন কার পক্ষে রায় দিলেন মুসলমান তার পক্ষে রায়টা হল না বিশ্বাসের কারণে রায়টা হলো না রায় হলো দলিলের কারণে রায় হলো প্রমাণের কারণে রায় হলো মুসলমান আবু বাকর সিদ্দিকের কাছে গিয়ে বললেন ভাই আমি নামাজ রোজা করি আমি তো মুসলমান আমার পক্ষে রায়টা হলো না আপনার কাছে বিচারটা সানি করতে আইসি জানেন তো বিখ্যাত সত্য ঘটনা প্রথমবার গেছে আবু বকর সিদ্দিকের কাছে তিনি শরীফ মানুষ রাজি আবু বকর সিদ্দিক ইবনি আবি কুহাফা রাজি আল্লাহ তালানু তিনি নরম ভাষায় বুঝিয়ে দিছেন কপালটা খারাপ গেছে কার কাছে কার কাছে ওমর বললেন আচ্ছা তাই ঠিক তোমার পক্ষে রায় হয় নাই বিশ্বাসের কারণে রায় হয় নাই হে? তিনবার প্রশ্ন করলেন কয়বার জোরে বলেন কয়বার ওর কপালটা খারাপ ওমর রাজি আল্লাহ বললেন তাহলে দাঁড়াও রায় দিচ্ছি কি দিচ্ছি হাত্তাবের পুত্র ওমর ঘরে ঢুকলেন নিয়ে তরবার এলেন এককূপে মাথার গরদানটা কি করে দিলেন অনেক লোকজন বলতে লাগলো কি মুসলমানকে হত্যা করলেন সাত আকাশের উপর থেকে রব্বুল আয়াত নাজিল করে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কার পক্ষে? আল্লাহর পক্ষে। রব্বুল আলামিন বললেন ফালাক ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তাহ ইয়ুহাক্কিমু কাফীমা সাজারা বাইনহুম কার পক্ষে? আল্লাহর কার পক্ষে? উমর পক্ষে। নবীজি বললেন অমর ও খাতের পুত্র মর তোমার পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছে বললেন আমার তোমার রবের কসম ওরা তখনও ইমানদার হতে পারে না যতক্ষণ না তুমি নবীর ফায়সালা যথাযথ মেনে নবীজি ফায়সালা কি বিশ্বাস দিয়ে দিছে শুনেন আরেকটা ঘটনা বুখারি বর্ণনা করেছেন একবার মদিনায় একটা গুত্রের সম্ভ্রান্ত একটা গুত্রের ফাতেমা নামক এক মহিলা চুরিতে চুরিতে ধরা গেল ফাতেমা সবাই মিলে চেষ্টা করছে কিভাবে মোহাম্মদুর রসুল সাল আলী ওসাল্লামকে ম্যানেজ করা যায় কি করা যায় অনেকভাবে চেষ্টা করা হলো সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র নাম ছিল যায়েদ পালক পুত্রের নাম কি পালক পুত্র যায়েদ তার গৌরসের সন্তান নবীজির পালক পুত্রের গরের নাতি নাম ছিল উসামা নাম কি নাম কি নাতিরে মানুষ কেমন আদর করে যাদের নাতি আছে বুঝতে পারে ঠিক না বেটি নাতি নাতনির প্রতি ভালোবাসাটা বাইপাস হয়ে যায় ছেলেদের থেকে মেয়েদের থেকে বাইপাস হয়ে কোন দিকে যায় ঠিক না বেটি বিশ্ব নবী ভালোবাসতেন মহাদেশ বলতেন হেব্বুর রসুল সাল্লাহ নবীজি তাকে অনেক ভালোবাসতেন কন্যা তাকে ধরল ওই গুত্রের লোকজন বিশ্ব নবীর কানে কানে সুপারিশ করার জন্য যাতে করে ওই মহিলার শাস্তিটা কমায়া দেয়া হয় মওকুফ করা হয় উসামা যেই না বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হোয়ালে হিবাসাল্লামের চেহারা মোবারক গুস্সায় লাল হয়ে গেল কলেশ ভার নবীজি মিম্বরে উঠলেন মিম্বরে উঠে বললেন মুসলমান ভালো করে শোনো যদি আমার মেয়ে ফাতেমা নবীজির মেয়ের নাম ছিল কি নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত ধরা পড়তো আমিও তার হাতটা কেটে দিতাম এর নাম ইসলাম এর নাম মোহাম্মদুর রসুল ওই নবীর সুন্নত যেখানে শান্তি আর যেখানে বিশ্বাস দিয়া ফায়সালা দেয় সেখানে আজাবার আজাবার তাই এবার মিলায়ালন গজব কেন শাস্তি কেন বন্দেগান যতক্ষণ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুন্না আঁকড়ে ধরে রাখব যে জায়গায় সুন্নাত সেখানে থাকবে না আজাব সেখানে থাকবে কি সেখানে হবে শান্তি সেখানে কি হবে আর যেখানে সুন্নত নাই সেখানে কি হবে আজকে যেখানে আজাব খুঁজ নিয়ে দেখেন নবীর কারণ বলেন না নাই বাজার নিয়ন্ত্রণ কেমন করে বাজার নিয়ন্ত্রণ করতে হয় শিক্ষিত মানুষরা পরে দেখবেন বুখারির ব্যবসা বাণিজ্যের অধ্যায় আছে বোখারি বাংলা অনুবাদ ঘরে কিনে রাখবেন রাজি আছেন রাজি আছেন ছয়টা হাদিসের কিতাব বাংলাদেশে পড়ানো হয় বুখারি মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ বাংলায় তরজমা পাওয়া যায় না যায় না ঘরে কিনে রাখবেন বুখারি মুসলিম নাসাই তিরমিজি বুখারি মুসলিমকে সহী বলা হয় বোখারি আর মুসলিমকে বলা হয় অন্তত দুইটি কিতাব সবার করে থাকা উচিত কিনবেন ইনশাল্লাহ কিনবেন তো ইনশাল্লাহ রাজি আছেন একটু হাত তুলতে কইমু সাহস তো আছে মাশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি আরো জোরে বলেন আমি বন্ধুগণ বুখারী মুসলিমের ব্যবসা বাণিজ্যের অধ্যায়টা পড়ে দেখেন ব্যবসা কাকে বলে বাণিজ্য কাকে বলে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হয় সাড়ে চোদ্দশো বছর আগে হাতে কলমে শিখিয়েছেন মোহাম্মদুর রসুল তাই বাজারে শান্তি চান নবীর সুন্নত ফিরায় আনেন রাজি আজকে ব্যাংক বাণিজ্য যেখানে যাবেন সুদ আছে না নাই বিশ্ব শিখিয়েছেন সুদ ছাড়া কিভাবে ব্যাংক চলতে বিশ্ব নবীর শিখানো এই পদ্ধতি থাকলে আরাম থাকবে নাইলে গজব আসবে ঠিক না বেটি আরে ভাই ঠিক না বেটি আপনারা প্রশ্ন করতে পারেন আমরা নবীজির সুন্না মানব রাজি আছেন রাজি আছেন কোরআনের আয়াত আমাদেরকে বলে দিল যেখানে সুন্না সেখানে নাই গজব যেখানে সুন্না সেখানে নাই যেখানে সুন্নত আছে সেখানে শান্তি যেখানে সেখানে শান্তি তবে ব্যবহার আমল জানা জানা বাস্তবতায় উচিত সুন্নার পরিচয় প্রকার পরিচয় এবং কারণ সুন্না আর বিভাষার শব্দ কিসের শব্দ আর বিভাষার শব্দ বাংলায় বলে জীবন যাপন পদ্ধতি জীবন যাপন জীবন যাপন জীবন কিভাবে পরিচালনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম তাই নবীজির চারটি জিনিসকে একত্রে বলে সুন্নাত নবীজির কথা নবীজির কাজ নবীজির সমর্তন নবীজির গুণাবলী কয়টা জিনিস চারটি কি কি নবীজির কথা বলেন নবীজির দুই নাম্বার নবীজির কাজ তিন নাম্বার নবীজির সমর্থন চার নাম্বার নবীজির গোনা বলি রসুল সাল আলী ওসাল্লামের কথা কাজ সমর্থন গুণা বলি একসাথে বলে সন্না একসাথে কি বলে একসাথে কি বলে নবীজির জীবনের কথা তাকাদ সমর্থন আর গুণাবলী একসাথে বলে সুন্না তাই সুন্না যদি আমল করা যায় যেখানেই সুন্না সেখানেই শান্তি যেখানে সুন্না নাই সেখানে আছে সেখানে কি আছে আজাব আর গজব অশান্তি আর কষ্ট বন্ধুগান শুধু তাই না আপনারা আবার আরেকটা শব্দ শুনবেন এর নাম হাদিস এর নাম এর নাম হাদিস আরবি ভাষার শব্দ বাংলায় আবিদানিক অর্থ হল পুরাতনের বিপরীত পুরাতনের হাদিস মানে পুরাতনের বিপরীত বা আধুনিক হাদিস মানে কি অনেক কপাল পুরারা আছে ইসলাম কয় ও সে খেলে বলে না এমন কপাল পুরা মনে নোয়াখালীতে নাই বলে ওই কপালপুরারে বইলেন শুনো নবীজির কথাই আধুনিক কন্যা সুবাহ হাদিস মানে হাদিস মানে সর্বাধুনিক চিৎকার করে বলেন সুবাহ এই পৃথিবীতে সর্বাধুনিক যত জিনিস তাই হলো আমার রসুল আপনার আমার হাবিব মুহাম্মাদুর রসুল

এর নাম কি তাই হাদিস আর সুন্না শব্দ দুইটা কাজে শব্দ কাজে অর্থাৎ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলী এর নাম সুন্না এর নাম এর নাম হাদিস এর নাম সুন্না এর নাম এখন নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে আমরা অনুসরণ করব। কি করব কি করব অনুসরণ করব আমরা কোরআন থেকে দলিল পেলাম নবীজি আমাদের মধ্যে বেঁচে নাই কিন্তু যেখানেই আছে সুন্নত সেখানেই আছে শান্তি কারণ আল্লাহর আল্লাহর জন্য এটা সাজে না নবীর সুন্নত আছে অথচ আল্লাহ আজাব দেবেন কার কথা কার কথা নবীর সুন্নত যেখানে আজাব আল্লাহ দেবেন না বুঝাইতে পেরেছি তাই আমরা যারা আজাব থেকে বাঁচার জন্য সুন্না আমল করতে চাই কি করতে চাই কে আমল করতে চাই সুন্না আমল করতে চাই আমাদের সুন্নার সাথে পরিচিত হওয়া উচিত উচিত না উচিত না আমাদের প্রত্যেকের জানা উচিত সুন্না অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা কাজ সমর্থন আর গুণাবলী কয়টা জিনিস কথা কাজ সমর্থন গুণাবলী নবীজির কথাও সুন্নাহ নবীজির কাজ ও সুন্নাহ নবীজির সমর্থন ও সুন্নাহ নবীজির গুণাবলীও কিন্তু আমরা আমল করতে গিয়ে আমাদের জানা উচিত আমাদের আমলের সুবিধারতে সুন্নাহ যারা গবেষণা করেছেন ফুকাহা আহিম্মা মুস্তাহিদিন তারা বলেছেন দুনিয়ার মানুষেরা নবীজির সুন্না যদি মানতে চাও তাহলে তোমাকে মিনিমাম এই জ্ঞানটা থাকতে হবে যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামা আলী ওসাল্লামের আমল করার সুনা চার ভাগে বিভক্ত কয় ভাগে কয় ভাগে জোরে বলেন কয় ভাগে মুখস্থ হতে হবে রাজি হাসেন ইনশাল্লাহ নবীজির সুন্না আমাদের আমলের সুবিধার্থে আমাদের জানতে হবে আমলের প্রয়োজনে সুন্নত কয় ভাগে বিভক্ত এর এক নাম্বার হল সুন্না নবীজির সুন্না আম্মা জেনারেল সুন্নত নবীজির জেনারেল সুন্নত অর্থাৎ শরীয়তেও বলেছে সুন্নাত যেটা আমল করলে সোয়াব আছে আমল না করলে গুনা গুনা এমন শূন্যত আছে না বলেন আছে না দেখুন মিসওয়াক করা কি করা এটা জেনারেল সুন্না তিন কিন্তু এটাও আবার জানা উচিত এই জেনারেল সুন্না সাধারণ সুন্না একজন মানুষ ইমানদার না সেও যদি আমল করে সেও কিছু নগদ লাভ পাবে না পাবে না আচ্ছা বলেন নবীজি এত পরিচ্ছন্ন থাকতেন সব সময় তার দাঁত মুবারক মিসওয়াক করতেন কি করতেন দাঁত পরিষ্কার রাখতেন আর আজকে মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নবীর উম্মত দাবি করে দাঁতগুলো এক ইঞ্চি পরিমাণ ময়লায় ভরে আছে রাগ করতেছেন রাগ করেন না নবীজিকে যদি মানতেই চান আপনি নবীজিকে যথাযথ মানবেন রাজি আছে বিশ্বনবী পরিচ্ছন্ন থাকতেন প্রতিদিন চুল আশ্রাতেন নবীজির লম্বা দাড়ি ছিল না ছিল না প্রতিদিন তিনি আশ্রাতেন মাথার চুল আশ্রাতেন দাড়ি আশ্রাতেন নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন আপনি আমি ঈদের দিনে খালি ব্যবহার করি নাকি সব সময় কিন্তু বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ যে কেউ গায়ে সুগন্ধি ব্যবহার করে মানুষের সমাজে গেলে লোকজন তাকে দেখে ভালো পাবে ঠিক না বেঠিক এগুলো হলো সাধারণ সুন্না বলেন না সুবাহ আল্লাহ তাই নবীজির এমন কিছু সুন্না আছে যেগুলো অবিশ্বাসী ব্যক্তিও যদি আমল করে নগদ উপকার পাবে আর বিশ্বাস সহ আমল করলে দুনিয়াতেও পাবে দুনিয়াতেও পাবে কিন্তু এগুলা যদি না করে শাস্তি নাই আজাদ হবে না তবে সাময়িক একটা অস্থিরতা থাকবে ঠিক না ভেবে কারণ যার দাঁত গন্ধ করে মানুষের সামনে কথা বলতে গায়ে গন্ধ করে কেউ পাশে যাবে হ্যাঁ যার কাপড় দেখতে ময়লা অপরিচ্ছন্ন কেউ যাবে পরিচ্ছন্ন পরিপাটি নবীজি ছিলেন আমরাও থাকব বলে না আমি আরো জুড়ে বলো না আমি তাই বিশ্ব নবীর কিছু আছে জেনারেল সাধারণ যা না করলে পাপ নাই তবে করলে লাভ আছে না নাই আসে না নাই বিশ্বাস করে না সেও যদি করে সেও কিন্তু এটা হলো সাধারণ সুন্নাহ সুন্না আম্মা দুই নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপন পদ্ধতিতে কিছু কাজ তারই জন্যই নিদিষ্ট ছিল দ্বিতীয় আর কেউ করতে পারবে না এটা হলো সুন্নাত খাসসা নবীর জন্যই নবিজির জন্যই নির্দিষ্ট বলেন নবীজি করেছেন দ্বিতীয় কেউ করতে পারবে উদাহরণ কি দেখুন রাখতেন তিনি ইফতার করতেন না শেষ রাতে সুহুরও খেতেন না সুহুর খেতেন না অর্থাৎ শেষ রাতে খেতেন না আপনারা কোন সেই

আপনার সাথে এমন করে রোজা রাখতে চাই আমরাও শেষ রাতে খাব না আবার ইফতারও বলেছেন ধারাবাহিক ও আমার এটা তোমাদের জন্য নয় আমি আল্লাহর রসুল আমি আল্লাহর নবী আমার আল্লাহ আমাকে খাওয়ান আমার আল্লাহ আমাকে পান করান তাই আমি তোমাদের সামনে শেষ রাতেও খাই না ইফতারও করি না ধারাবাহিক রোজা রাখি তোমরা পারবা না শুধু তাই না বিশ্বনবী মোহাম্মদ জোরে বলে সাল্লাম নবীজির জন্যে শেষ রাতে তাহাজ্জুদের নামাজটা বাধ্যতামূলক ছিল কি ছিল এই পৃথিবীতে যত নবী আর রসুল এসেছেন সবার জন্য শেষ রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে নামাজ পড়াটা বাধ্যতামূলক ছিল আমাদের জন্য এটা নফল এটা কি জুড়ে বলেন কি নবীর জন্য বাধ্যতামূলক তাজুদের নামাজ বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী যদি কোনো দিন রাত্রে বেলা সফরের কারণে অসুস্থতার কারণে রাতের তাজ যোদ পড়তে না তাহলে দিনের বেলায় পড়ে নিতেন কন্যা সুবাহ আল্লাহ জোরে বলেন না নবীর জন্য এটা ফরজ আমাদের জন্যে আমাদের জন্য কি তাই নবীর জন্য নির্দিষ্ট কিছু কাজ আরেকটা উদাহরণ দিই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বিবাহ করেছেন টিনা বেটি করেছেন না করেন নাই কয়জন আমাদের মা ছিলেন কয়জন আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি একজন ইমানদারের কয়জন বাবা একজন ইমানদারের কয়জন পিতা আপনারা কতবার টেলিভিশনে বলেছি ইসলামিক টিভিতে পিস টিভিতে বাংলায় কতবার বলেছে শুনেন একজন ইমানদারের পিতা কয়জন কয়জন একজন আদি পিতা নাম হলো আদম চিনেন তো আদি পিতা দুই নাম্বার আরেকজন পিতা আল্লাহ নিজে বলেছেন মিল্লা তা মিল্লাতা আবিকুম তার মানে কয়জন পাইলে তিন নাম্বার যার আওরশ থেকে জন্ম নিয়েছি সেই পিতা তাইলে একজন ইমানদারের বাপ কয়জন কয়জন বাপ তিন নাম্বার আল্লাহকে এর পরেও যাদের বাপ লাগে বুঝতে হবে মানে এর এর জীবনে শান্তি নাই আজ কি আছে বাবা কয়জন মা কয়জন কয়জন মা একজন ইমানদারের পনের জন মা কয়জন মা করে বলেন কয়জন

বিশ্বনবীর স্ত্রীরা সকল ইমানদারে ইমানদারে তেরো আর যার গর্ব থেকে জন্ম নিলাম সেই মা কয়জন এর পরেও মা লাগে পনেরো জনেও যে খুশি না এর আজাব ছাড়া আর তিনজন বাবা পনেরো জন মা পেয়ে তো কে কে খুশি আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বন্দিกัน মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য শরীয়াহ নিয়ে এসেছেন বিশ্ব নবীর দেয়া শরীয়াহ পুরুষজন চারজন স্ত্রী বিবাহ করতে পারে কয়জন কয়জন 4 জন পর্যন্ত বিবাহ করতে পারে একজন পুরুষ অর্থাৎ এক সাথে 4 স্ত্রী রাখতে পারে বিবাহ শতটা করতে পারে সমস্যা নাই বিধান হলো এক সাথে কয়জন স্ত্রী থাকবে যদি মরে যায় তালাক দেয় সবসময় চারজন রাখে তাহলে কারো হয়তো তো 18 20 টা 22 টা মনে হয় এমন পুরুষ নোয়াখালীতে

রব্রায়মেদ বিশ্বনবীর জন্য বিশ্বনবীর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেছেন নবী আপনি যাদেরকে বিবাহ করেছেন তারা পর্যন্তই এর পরে আর কোন নারীকে বিবাহ করতে পারবেন না আমাদের জন্য বিধান একসাথে চারজন রাখো নবীজিকে আল্লাহ বলেছেন নবীজি ১৩ জন স্ত্রী এগারো জন স্ত্রী দুই জন জারিয়া ছিলেন তাদেরকেও নবীজি স্ত্রী বলে গ্রহণ করেছেন তাই তারাও আমাদের মা বলে নামি নবীজি সাল্লামকে আল্লাহ বলেছেন হে মোহাম্মদ সাল্লাহাম আপনার যাদেরকে বিবাহ আপনি করেছেন তারা ছাড়া আর কাউকে বিবাহ করতে পারবেন না কার দেয়া এখন নবীর জীবনে একসাথে নয় স্ত্রী ছিলেন কোন কেউ যদি কয় সুন্নত আমল করি তাইলে আমিও একসাথে তাই জানতে হবে নবীর জীবনের কিছু সুন্নত নবীজির জন্যই নির্দিষ্ট আর কেউ তা আমল করতে পারে বুঝাইতে পেরেছি বুঝাইতে পেরেছি তিন নাম্বার নবীজির জীবনে কিছু কাজ ছিল অভ্যাসগত শূন্য আদা অভ্যাসগত শূন্য কি শূন্য কারণ নবীজি সাল্লি ওসাল্লাম মক্কায় জন্ম নিয়েছিলেন কোথায় মক্কায় জন্ম নিয়েছিলেন মক্কায় ছিলেন তিপ্পান্ন বছর কত বছর বয়স যখন তিপ্পান্ন হলো হিজরত করেছেন কোথায় মদিনায় মক্কার মানুষেরা অভ্যাসগত ভাবে শুকনো রুটি খেত পুরা গুস্ত খেত খেজুর খেত আমাদের মতো ঝুলা তরকারি নবীজি খাইছেন খাইত খাইতেন কেউ প্রমাণ করতে পারবে যে বিশ্ব নবী সাল আলী ওসাল্লাম নোয়াখালীর ভাবে ডাইল খায় হ্যাঁ হ্যাঁ ঝুলা ডাইল ভাতের সাথে মাখায় আর না খাইলে তৃপ্তি হয় না জুল নাইলে জেনে রাখা উচিত এক একটা অভ্যাসের সাথে মানুষের দেখুন মোহাম্মদুর রসুল তিনি মক্কায় জন্ম নিয়েছিলেন তিপ্পান্ন বছর মক্কায় ছিলেন অভ্যাসগত কারণে মক্কার মানুষরা যা করত নবীজি তা ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক অভ্যাসের কারণে নবীজি করেছেন মদিনায় হিজরত করে গে যাওয়ার পরে মদিনায় মদিনার সমাজে যা অভ্যাস ছিল নবীজি তা তাই নবীজির জীবনে কিছু কাজ আছে অভ্যাসগত ঠিক না বেটিক আরে ভাই ঠিক না যেমন ধরেন পোশাক উদাহরণ দিচ্ছি কি পোশাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন লম্বা কুর্তা পরতেন আবু জেহেল আবু লাহাবরাও কে আরে ভাই ঠিক না বেটিক কারণ এটা ওই সমাজের অভ্যাস কিসের অভ্যাস সমাজের অভ্যাস তবে একটা পার্থক্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকটা ছিল টাকনুর উপরে আর আবু জেহেল আবু লাহাবদের গুলো ছিল টাকনুর এখনো অনেকে মনে হয় আবু যে আবুলের নাতিপতি আছে নাকি কুষাকে এদের দিকে যায় নবীজি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল পোশাক ছিল কিসের উপরে তবে পুরুষ পোশাক পরবে টাকনুর উপরে নারী পরবে টাকনুর পুরুষ তার পোশাক টাকনুর উপরে থাকবে কিন্তু আফসোস পুরুষের পোশাক আর মহিলারা মহিলারা উল্টার দেশে আইলাম রে বাবা করবেন আল্লাহ হেদায়ত করুন বলেন আমিন আরো জোরে বলেন আমিন মোহাম্মদুর রসুল্লাহ আলী ও লাম্বা পোশাক করেছেন এখন আপনারা নিজেরা প্যান্ট ঠিকই পরেন আপনারা কোন হুজুর যদি লম্বা পাঞ্জাবি না পরে আপনারা নিজেদের ব্যাপারে হুজুরের উপরে চাপাই দিতেছেন এখন হুজুর যত বড় হুজুর তত লম্বা পাঞ্জাবি পড়তে হবে অবশ্যই টাকুর উপরে টিং কিন্তু জানা উচিত নবীজি জি সাল্লাম পোশাকের ব্যাপারে পাঁচটি মূলনীতি দিয়েছেন কয়টা মূলনীতি কয়টা বৈশিষ্ট্য পাঁচটি বৈশিষ্ট্য দিয়ে বলেছেন পোশাকের ব্যাপারে স্বাধীনতা আছে পাঁচটা বৈশিষ্ট্য মেনে চলতে এক নাম্বার পোশাক হতে হবে সতর ঢাকার জন্য কি ঢাকার জন্য কি ঢাকার জন্য পুরুষের সতর হলো নাবি থেকে নাবি থেকে ইদানিং ডিজিটাল পুলা পান প্যান পরে কই আমি নাকি আমি কিন্তু আমি বুঝি না এমন প্যান পররা হাতে কেমন আল্লাহ হেদায়েত করুন বলে না আমিন কুত্তেকে থেকে নাবি পায় পায়জামা লঙ্গি পরবেন নাবিটার উপরে কিসের উপরে কিসের উপরে নাবির উপরে নাবি থেকে নিহাজ পর্যন্ত পুরুষদের সতর কিন্তু পুরুষ কয় না হুজুর আমার তো মানে নাবির মানে প্যান্ট নিচে পড়লে কি হইব টাকনু শুদ্ধা গুইরা দিছি শুধু তাই না গলায় টাই পয়রা হাতে কপ লাগায়া বাংলার আলু বাতাস যাতে ঢুকতে না পারে কিন্তু মাগার সতরের ব্যাপারে আর মহিলা কয় শুন তেলে তুমি রাস্তা ঝাড়ু দিবা আমি কিন্তু পোশাক উপরে উঠাই দেব পুরুষ তুমি ঝাড়ুদার দাও মহিলা কি রাগ করতেছে রাগ করতেছে মহিলা যে টাকনু শুদ্ধ ঢেকে রাখবে মহিলার মাথা থেকে নিয়ে চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সতর ঠিক না চুলের আগাতে মাথা থেকে নিয়ে একেবারে মাথার তালু থেকে নিয়ে চুল থেকে নিয়ে পায়ের পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে এর নাম এর নাম তাই পোশাক কি ঢাকার জন্য জোরে বলেন কি ঢাকার জন্য যে পোশাকে সতর ঢাকে না এর নাম পোশাক হতে দুই নাম্বার পোশাক টাইট হবে না যাতে ভিতরে কি আছে দেখা যায় কি হবে না চামড়ার সাথে লাগানো টাইট হবে না এটা হলো দুই নাম্বার সর তিন নাম্বার পোশাক এত পাতলা হবে না যে ভিতরে কি আছে দেখা যায় বুঝাইতে পেরেছি পোশাক হবে মোটা পোশাক হবে এটা কয় নাম্বার শর্ত কয় নাম্বার শর্ত আর নারীর পোশাক সব জায়গা আলাদা ঠিক না বেটিক পুরুষ নারীর পোশাক পরবে না নারীও ও পুষুক পুরুষের পোশাক বুঝাইতে পেরেছি পুরুষ পুরুষেরটা পরবে নারী নারী পুরুষেরটা একটা পড়বে না পুরুষ নারীরটা পাঁচ নাম্বার হলো প্রত্যেক ধর্মের নির্দিষ্ট পোশাক আছে আছে না আপনাদের বাড়ির কাছে ব্রাহ্মণ তার একটা পোশাক আছে না দেখছেন না বৌদ্ধদের এক ধরনের পোশাক আছে না আছে না খ্রিস্টানদের যারা পাদ্রী তাদের এক প্রকার পোশাক আছে ইহুদিদের রাব্বি যারা তাদের এক প্রকার পোশাক আছে তাই এক এক ধর্মের এক একটা পোশাক তাই মুসলমান হয়ে অন্য ধর্মের পোশাক পরা যাবে তার মানে কয়টা শর্ত মুখস্থ হয়েছে রাজি আছেন তো আমল করতে রাজি আছেন এক নাম্বার সতর ঢাকবে কে ঢাকবে দুই নাম্বার মোটা কাপড় হবে যাতে ভিতরে কি আছে দেখা তিন নাম্বার লুজ হবে টাইট হবে চতুর্থ পুরুষ নারীরটা পরবে না নারী ও পুরুষেরটা নাম্বার অন্য ধর্মের অন্য ধর্মের পোশাক পরা যাবে বন্ধু তাই পোশাকেরই পাঁচটি বৈশিষ্ট্য মেনে আপনি শার্ট পেন কাবুলি জায়গা পড়তে পারে পারেন না পারে না কিন্তু তাই বলে খেতে হাল চস্তে গিয়া উল্টো দিকে কি একটা ভাষা শিখ ক্লাব মালকুচ কি কুচ আচ্ছা যায় বুঝছেন তো আপনারা বুঝছেন তো নাকি सुपारी গাছে উঠতে যায় আল্লাহ হেদায়েত করুন বলেন আমিন আরো জোরে বলেন আমি। বন্ধুগান মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় তিন নাম্বার আমরা জানলাম সুন্নাহ অভ্যাসগত কি গত নবীজির অভ্যাসের কারণে নবীজি যা করেছেন আপনি আমার জন্য তা বাধ্যতামূলক নয় নবীজি কখনো মানে খেয়েছেন শুকনো রুটি কখনো খেয়েছেন শুকনো গোশত কখনো খেয়েছেন শুধু খেজুর আমরা মাঝে মাঝে তা খাই ঠিক না সব সময় তা খাইতে আমাদের খাদ্যাভ্যাস নবীজির মতো করতে পারবো পোশাক নবীজির মতো সবাই করতে পারি না তার মানে বুঝলাম অভ্যাসগত কারণে নবীজি যা করেছেন তা না করলেও আমাদের সমস্যা সমস্যা এটা কয় নাম্বার কয় নাম্বার চতুর্থ হলো মোহাম্মদুর রসুল জোরে বলেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহকে খুশি করার জন্যে ইবাদত হিসেবে আর ইবাদতের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ইবাদত কিছু আছে ফরজ কিছু আছে কিছু আছে ওয়াজিব কিছু আছে কিছু আছে সুন্নতে মোয়াক্কাদা আছে না নাই তাই ইবাদতের মধ্যে যেমন ফরজ যেমন ওয়াজিব যেমন সুন্নতে মুআক্কাদা যেমন সাধারণ সুন্নাহ যেমন নফল আছে না নাই নবীজি করেছেন না করেন নাই তাই যখনই কোন ফরজ করতে চাইবো নবীজি যেভাবে করেছেন ওইভাবে করব বলেন না আমিন আমিন শুধু তাই না ওয়াজিব ইবাদত ওয়াজিব করতে চাইবেন নবীজি সাল্লাল্লাহু যেভাবে করেছেন ওইভাবে করতে সুন্নাহ মুআক্কাদা নবীজি যেভাবে করেছেন ওইভাবেই করব নফল নবীজি যেভাবে করেছেন ওইভাবে করব তাই নবীর জীবনের সুন্নাহ কয় ভাগে বিভক্ত বলেন কয় ভাগে এক নাম্বার সাধারণ সুন্নাহ সাধারণ যা করলে লাভ না করলে পাপ নাই এটা যে কেউ করতে দুই নাম্বার কিছু নবীজির এমন আমল আছে যা তিনি করেছেন আর কেউ করতে পারবে প্রমাণ পাইছেন তো আমরা করতে যাব তিন নাম্বার নবীজির অভ্যাসগত কিছু বাস্তবতা আছে অভ্যাসের কারণে করেছেন যে কেউ করতে পারে পারে না করলে কোনো অপরাধ কিন্তু ইবাদত হিসেবে আল্লাহকে খুশি করার জন্য নবীজি যা যা করেছেন তা নবীজি যেভাবে করেছেন ওইভাবেই করতে ওইভাবেই করতে এবার আসেন নবীজি আমাদের কি ইবাদত শিখালেন নবীজি বললেন শোনো আল্লাহর ইবাদত তিন ভাগে বিভক্ত কয় ভাগে জোরে বলেন কয় ভাগে বিশ্ব নবী শিখালেন الله ترى ربادت كرن رب العالمين قران الكريم جان يديهن رب العالمين بولتين وما خلقت الجن والانس الا ليعبدون ابراهيم وما خلقت الجن والانس এংসা ইল্লা লেয়া গদু রব্বুল আলমিন বললেন আমি মানব আর দানব মানুষার জিনকে তৈরি করেছি পয়দাই করেছি সৃষ্টি করেছি কেবল একটা কাজের জন্যে কয়টা কাত কয়টা কাঠ কাজটার নাম কী জোরে বলেন কাজটার নাম কী মানব আর দানব মানুষ আর জিনেরা আল্লাহ তালার ইবাদত করবে এই জন্য রব্বুল আলমিন মানব আর দানবকে সৃষ্টি করেছেন এবার আসেন ইবাদত কাকে বলে বিশ্বনবী শিকালেন ইবাদত কয় ভাগে বিভক্ত জোরে বলেন কয় ভাগে তিন ভাগে বিভক্ত ইবাদত এর একটা হলো আল্লাহর হক কার হক আল্লাহর হক মানে নামাজ রোজা হজ জাকাত কার হক কার হক নামাজ আল্লাহর রোজা কার হজ কার কার অধিকার এগুলা ইবাদত কিন্তু আফসোস আমাদের সমাজে আমরা মনে করি কেবল নামাজ আর রোজা হজই মনে ইবাদত আর কিছু না কিন্তু বন্ধুগণ জেনে রাখা উচিত নামাজ রোজা জাকাত হজ ইবাদত তবে ইবাদতের আরো দুইটা ভাগ আছে এর একটা হলো মা বাবার অধিকার কার অধিকার কার অধিকার আজকে বাংলাদেশে অনেক নামাজি আছে অনেক রোজাদার আছে অনেক হস করে আসে অনেক হাজি আসে কিন্তু মা আর বাবা মা আর বাবার সাথে ভালো ব্যবহার আল্লাহর কসম ভালো করে জানা উচিত প্রথম কাতারে নামাজ পড়লেন উলার সাথে নামাজ পড়লেন জামাতে নামাজ পড়লেন সারাটা জীবন নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে ঘরে মার বাবার সাথে দুর্ব্যবহার করেছে আল্লাহর কসম আল্লাহর নবী জানায় দিছেন আল্লাহ ও জানায় দিছেন দুইজনেই জানাইছেন কন্যা সুমান রব্বুল আলমিন তার ইবাদতের অংশ হিসেবে আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা বাবার অধিকার ঘোষণা করেছেন কন্ন সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন সূরাতু বনি ইসরাইলের একটা আয়াত যথেষ্ট আল্লাহ বলেছেন ওয়াকাদ রাব্বুকা তা আবদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কার কথা আল্লাহ আল্লাহ ফায়সালা করে দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর আল্লাহর ইবাদতের অংশ হিসেবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মার বাবা মা বাবা বৃদ্ধ হলে দুইজনের একজন বৃদ্ধ হলে কি কথা বলবে কি ভাষায় আচরণ করবে তাও বলে দিয়েছেন কে জোরে বলেন কে বলছে শুধু তাই না মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালোবাসার দানা ছড়ায়ে দিতে হবে কি ভাষায় দোয়া করবে তাও শিখিয়েছেন কে রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার আমার ইবাদত যদি করো তাইলে আমি শিখিয়ে দিলাম তোমার মা বাবার জন্য দোয়া করো রাব্বি রাহমাহুমা নাকি মা বাবার দুয়ার জন্য হুজুরের কাছে যাইবেন খাজার কাছে যাইবেন কবরের কাছে যাইবেন হ্যাঁ মা বাবার জন্য দুয়া নিজে সব সময় করবেন বলেন আমি হাতটা তুলে ওয়াদা করেন বলেন হে আল্লাহ যতদিন বেঁচে আসি মা বাবার জন্য নিজেই দোয়া করব। হাত নামান বলেন বিশ্বনবী মা বাবা খুশি তাইলে কে খুশি মা বাবা বেজার তাইলে বেজার কে বুখারি বুষ্টিম বর্ণনা করেছেন মা বাবা যদি রাগ করে বিশ্বনবীর নবীর সুপারিশও কাজে আসবে বিখ্যাত হাদিস অনেকেই জানেন নবীজির এক সাহাবী বিশ্ব নবীর সাহাবী মারাদুল মউত শুরু হয়েছে সখরাত শুরু হয়েছে বিশ্ব নবী শুনলেন তার সাহাবী মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে নবীজি নিজে গেলেন গিয়ে তার কানের কাছে তালকিন করলেন লা এলাহা এল্লা লা এলাহা এল্লা লা এলাহা লা এলাহা এল্লাহ মহামাদুড় রসোল যখনই কারো মারা দোল মত শুরু হয় তখন তার কানের কাছে এটা বলতে হয় তবে বলতে নাই বলো বলো না মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে সকরাত শুরু হয়েছে তার কানের কাছে আস্তে আস্তে বলতে হয় লাইলা লাইলা বলবেন তো ইনশাল্লাহ শোনেন একটা গল্প বলি আপনাদেরকে কি আমাদের বাংলাদেশে আমরা ইসলামের অনেক কিছুই চর্চা করি না গত বছর গত বছর অক্টোবরে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম একটা প্রোগ্রামে নিউ ইয়র্কে আমেরিকাতে প্রোগ্রামের এক ফাঁকে আমাদেরকে নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট দাওয়াত দিল নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট তার মানে সরকার নিউ ইয়র্কের সরকার আমাদেরকে দেখালো নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট আইন করেছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক বিশাল একটা বাংলাদেশের মতো বায়ান্নটা দেশে আমেরিকা বায়ান্নটা দেশ মিলায়া ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর একটার নাম নিউ ইয়র্ক তো নিউ ইয়র্কে চারজন মানুষের গাড়ি কখনো থামে না একটা হলো পুলিশ একটা কি আরেকটা হলো অ্যাম্বুলেন্স আরেকটা হলো তিন নাম্বার হলো ফায়ার ব্রিগেড আগুন নিবানুর গাড়ি চতুর্থ নিউ ইয়র্কে যত ধর্মের মানুষ আছে যত জেনে রাখবেন নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট নির্দিষ্ট যোগ্যতার নির্দিষ্ট ট্রেনিং প্রাপ্ত নির্দিষ্ট ধর্মের লোকজনকে তাদেরকে একটা সনদ দিছে এরা এদের গাড়িতে একটা মেডেল থাকে তাদের সার্টিফিকেট আছে তারা যখন ডাক পরে তখন গাড়ি নিয়ে চলে তাদের গাড়ি থামে না যেমন ইসলাম ধর্মের নির্দিষ্ট যোগ্যতার নির্দিষ্ট সার্টিফিকেট নির্দিষ্ট ট্রেনিং প্রাপ্ত লোকদের আছে এদের কাজ কি এদের কাজ হলো যখন কোনো বাচ্চা জন্ম কোন কি করতে হয় আপনারা দেননি ইদানিং তো ইদানিং কি হয় তবে আমার একটা জিনিস ভালো লাগছে আপনারা রাগ করেন না আমি চৌমোহনীতে গাড়িতে বসে দেখলাম একটা হাসপাতালের নাম আছে নর্মাল ডেলিভারি হসপিটাল আমার যে খুব ভালো লেগেছে না আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সিজার করে নর্মাল ডেলিভারি হসপিটাল চৌমোহনি আছে মনে না আমি দেখলাম বিশাল বড় সাইনবোর্ড হ্যাঁ এখন সিজার করে ফ্যাশন হয়েছে কি হয়েছে আর হাসপাতালে বাচ্চা কাচ্চা হয় আযান আর দেয়া আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে বাচ্চা জন্ম নেয়ার সাথে সাথে আজান দেওয়ার জন্য আলেম যায় শুধু তাই না কেউ মুমুরশো মৃত্যু পদযাত্রী ওই আলেম তার কানের কাছে যায়া কালিমা পড়ে বলেন সুবহানাল্লাহ শুনেন ওই সিটি গভর্নমেন্ট তাকে যে সম্মানই দেয় এক ঘন্টায় ষাট ডলার এক ঘন্টায় এক ঘন্টায় তার মানে তার ঘর থেকে শুরু করে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত বিল হয় সিটি গভর্নমেন্ট দেয় আমেরিকারে খালি গালি দেন ভালো জিনিস কতগুলো আছে আমাদের সমাজে আমাদের সমাজে বন্ধুগণ তাই যখন কেউ মরে যাচ্ছে আমাদের দেশে এখন ফ্যাশন হয়েছে হাসপাতালে নিশ্চিত লোকটা বাঁচবে না তার কানের কাছে বলতে হবে লা কারণ হল বিশ্বনবী বলেছেন যদি কারো এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে সর্বশেষ শব্দ হয় তাইলে ডাইরেক্ট জান্নাতে যাবে কোথায় যাবে যখন সখরাত শুরু হয় সখরাত শুরু হলেও সখরাত মানে পায়ের পাতা থেকে মালাকুল মত প্রাণটা কবজ করতে শুরু করেন কুত থেকে কুত থেকে পায়ের পাতা থেকে এই জন্য বুঝে যার পায়ের পাতা হাত দিলেই বুঝে কি শুরু হয়ে গেছে কিন্তু যতক্ষণ না কণ্ঠ নালিতে প্রাণটা না আসে ততক্ষণ তো কবুল হয় বলেন সোবাহ বিশ্বনবীর নবীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে বিশ্ব নবী গেলেন নবীজি নিজে যায় তার কানের কাছে করে বলছেন তালকিন কিন্তু নবীজি নিজে বলার পরেও সাবির কণ্ঠ দিয়ে বের হচ্ছে না নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবীজি প্রশ্ন করলেন কি সেই কারণ আমি নিজে বলার পরেও তার মুখ দিয়ে বের হচ্ছে না খোঁজ নিয়ে জানলেন ওই সাহাবির বৃদ্ধ মাতা বুড়া মা তার প্রতি রাগ করে আছে বয়স্ক মা রাগ করে আসে স্বয়ং বিশ্বনবী নবী রাহমাতুল্লিলাল আমিন নিজে তালকীন করছেন কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না নবীজি ডাকলেন বৃদ্ধা মাকে বিশ্বনবী নিজে সুপারিশ করলেন কিন্তু মা এতটা রাগ করেছে মা বলল আমি তাকে ক্ষমা করব না নবীজি যখন দেখলেন মা রাগ এতটা বেশি করেছে এত কষ্ট পেয়েছে মা করবে না বিশ্বনবী বিকল্প ব্যবস্থা নিলেন বিশ্বনবী তার কেরামকে বললেন ও আমার সাবিরা আমারই সাবি মরার সাথে সাথে কোথায় যাবে কোথায় যাবে জাহান নামের আগুনে যাবে মরার পরে আগুনে জ্বলবে চলো মরার আগেই আমরা তাকে আগুনে দেই মরার আগে নবীকে আদেশ করলেন লাকড়িয়ান লাকড়ি জমা করা হলো ওই সাবির উঠানে লাকড়িতে আগুন জ্বালায় দেয়া হলো দাউ দাউ করে আগুন জ্বলছে নবীজি বললেন চাদরে ধরো এই আমার সাবি মা তার রাগ করেছে জান্নাত পাবে না আমার সুপারিশও কাজে আসবে না তাই মরার আগে আমরা তারে আগুনে দেই মা যখন দেখল সত্যি তার চুকের সামনে তার কলিজা ছেঁড়া ধনকে বিশ্বনবী আগুনে দিয়ে দিচ্ছে মা সাথে সাথে বলল আমি মাফ করে দিলাম মা যখন বলল আমি মাফ করে দিলাম বিশ্বনবী লক্ষ্য করলেন সাথে সাথে বে বীর করে আওয়াজ করে ওই সাহাবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধগণ মা বাবা รัก করলে নবীর সুপারিশও তাই মা বাবার ভালোবাসা ইবাদত মা বাবার সেবা করা তাই ইবাদত পূর্ণ করবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার ইবাদত হল মানুষের অধিকার কাদের অধিকার কার অধিকার মানুষের অধিকার আদায় করা ইবাদত আর এই পৃথিবীতে যত নবী এসেছেন যত রসুল এসেছেন আর আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাহালি ওয়াসাল্লাম মানুষের অধিকার মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যেই নবীজি তার তেইশ বছরের নবুহতি জিন্দেগিটা বাক্য করেছেন ঠিক না বেজিক বলেন ঠিক না মেজিক বিশ্বনবী মানুষের অধিকার দিয়েছেন মানুষের অধিকার দেয়া কারিবাদতের অংশ কারিবাদতের অংশ আফসোস আজ ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে জাতিতে পৃথিবীর অনেক জায়গায় মানুষের অধিকার মানুষের অধিকার তাই মানুষের অধিকার ঠিক মতো ফিরায়া দেওয়া কার ইবাদত কার ইবাদত জোরে বলেন কার ইবাদত জেনে রাখা উচিত মানুষের অধিকার কথাটা সংক্ষিপ্ত করে বললাম মূলত সৃষ্টির অধিকার কিসের অধিকার কিসের অধিকার কিসের অধিকার সৃষ্টির অধিকার দেওয়া কার ইবাদতের অংশ কার ইবাদতের অংশ কিন্তু যেখানে মানুষের সাধারণ মিস্টার পেঁয়াজ এর দাম যদি হয় কত তাইলে মানুষের অধিকার কই গেছে হ্যাঁ তাই বন্ধুগণ আসলে সৃষ্টির তামাম সৃষ্টির অধিকার ফিরিয়ে দেয়া কার ইবাদতের অংশ কার ইবাদতের অংশ নবীজি দিয়েছেন না দেন নাই দিয়েছেন না দেন নাই শুনেন নবীজি তো মানুষের অধিকার দিয়েছেন নবীজি ইতর প্রাণী ইতর প্রাণীর অধিকারও দিয়েছেন দিয়েছেন না দেন নাই একটা উদাহরণ দেখুন পৃথিবী অধিকার অধিকার বলছে মানবাধিকার বলছে অমুকের অধিকার তমুকের অধিকার বলছে পৃথিবীর উচিত বিশ্ব নবীর সামনে তাকানো বিশ্বনবীর অনুকরণ করা কারণ তিনি আদর্শ দেখুন তার যিনি তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী প্রায় আড়াই হাজার বর্ণনা করেছে নবীজি তার নাম দিছেন আবু হোরা নাম কি নাম কি শুনেন আবু হুরায়রা শব্দটার অর্থ বিড়াল ছানার বাবা কিসের বাবা খালি বিড়াল না ছোট বিড়াল খালি বিড়াল না বিড়ালের ছাও বিড়ালের কি আপনারা বুঝে তোমাকে নিয়ে বুঝে বিড়াল ছাও বিড়ালের ছাও বিড়াল ছানা বিড়াল ছানার বাবা নবীজি নাম দিলেন তার আসল নামটা হারিয়ে গেল কেমন পর্যন্ত এই নামে পৃথিবী তাকে এর পরেও মানুষের অধিকার সৃষ্টির অধিকার আর কে দিতে পারে দিয়েছেন মুহাম্মাদুর রসুল তাই নবীর জীবনে নবীর জীবনে ফিরে যেতে হবে নবীর জীবন অনুসরণ করতে হবে নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে মানুষের অধিকার দেয়ার ব্যাপারে মা বাবার অধিকার দেয়ার ব্যাপারে তাবৎ সৃষ্টির অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে অনুসরণ করতে হবে কার সুন্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না নবীজির সুন্নাহ অনুসরণ না করব ততক্ষণ আযাব থাকবে গজব থাকবে আর যখন থেকে নবীর সুন্নত মানব আসবে কি কি আসবে জুড়ে বলেন কি আসবে খালি দুনিয়ায় খালি দুনিয়ায় দুনিয়ার আখেরাতে আসুন আমরা সবাই মিলে দুনিয়ার আখেরাতের শান্তি নিশ্চিত করার জন্য কারণ এটা কবি সত্য আমাদের পাপ আছে না নাই বলেন আছে না নাই আমাদের গুনা আছে আমাদের পাপ আছে আমাদের ব্যর্থতা আছে অবশ্যই মানবীয় দুর্বলতা আছে মানবীয় দুর্বলতায় আল্লাহর গজব আর আজাব আমাদের হক হবে কিন্তু একটা কাজ যদি করতে পারি জীবনে নবীর সন্না সংসারে নবীর সন্না রাষ্ট্রে নবীর সন্না অর্থনীতিতে নবীর সন্না রাজি আছেন রাজি আছেন ব্যবসায় নবীর সন্না বাজারে নবীর সুনা বেসাজিতে নবীর সুনা অধিকার ফিরিয়ে দিতে মানুষের তাপদ সৃষ্টির অধিকার ফিরিয়ে দিতে নবীজির সুনা যদি মানি তাইলে আল্লাহ আজাব দেবেন না ভুল হলেও শাস্তি না দিয়ে পুরস্কার কে দেবেন কে দেবে আল্লাহ তালাব ওয়াদা করেছেন নবীজি নবীজির সত্তা অথবা নবীজির সুন্না যেখানে আছে আল্লাহর সাজে না সেখানে আজাব দেয়া যদি বলেন সুবাহ আল্লাহ তাই দুইটা হাত তুলে বলেন হে আল্লাহ যতদিন বেঁচে আসি তোমার নবীর সুন্না জীবনের প্রত্যেকটি বিষয়ে বাস্তবায়নের توفيق داو بلنا مين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته